হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথামেটিক্স টেকনিক। তো আজ আমরা যে টপিক সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটি শুধুমাত্র যে কোনো পরিমাণ বোর্ড এক্সামের জন্য নয়, সকল প্রকার সরকারি চাকরি এবং জবসের ক্ষেত্রে উপযুক্ত। সুতরাং বর্তমানকালে যে সকল পরীক্ষাগুলি চলিতেছে সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে এটি উপযুক্ত হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে সেই পরিমিতি বা মেনসুরেশন নিয়ে আলোচনা করতে থাকব, এই পরিমিতির কিছু সূত্রাবলী এবং সেই সম্বন্ধিত একটি প্রবলেমস করব। তো চলুন কোনো রকম কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি। মেনসুরেশন বা পরিমিতি হচ্ছে গণিতের এমন একটি শাখা যেখানে আমরা যে কোনো প্রকার জিওমেট্রিক্যাল ফিগারের এরিয়া এবং তার পরিসীমা অর্থাৎ এরিয়া এবং পেরিমিটার অথবা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল আমরা পরিমাপ করতে পারি। তো প্রথমেই আমরা চলে আসি যে জিওমেট্রিক্যাল ফিগারটি নিয়ে, সেটি হচ্ছে ট্রায়াঙ্গেল। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল অর্থাৎ কথাটির অর্থ হলো ত্রিভুজ। ট্রায়াঙ্গেল সাধারণত তিন প্রকারের হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল এবং সেকেলেন ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ হচ্ছে সমবাহু ত্রিভুজ। আইসোস্কেল ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজ এবং সেকেন্ড ট্রায়াঙ্গেল মানে হচ্ছে বিষমকোণী ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহুই সমান হয় এবং যদি আমরা সবচেয়ে ওপরের শীর্ষকোণটি থেকে পরবর্তী মানে তার অপোজিট বাহুর ওপর লম্বটা নিই তার দূরত্ব এইচ হয়। এক্ষেত্রে আমরা তার প্রমাণ করতে পারি যে তার এরিয়া হচ্ছে √3/4 সাইড স্কোয়ার। এখানে আমরা সাইডকে এ হিসেবে ধরেছি, তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার। একইভাবে তার হাইট √3/2 সাইড, অর্থাৎ √3/2 ইন্টু এ, এবং পেরিমিটার অর্থাৎ পরিসীমা হলো এই তিনটি বাহুর যোগফল অর্থাৎ 3 ইন্টু এ বা 3 ইন্টু সাইড বা 3 ইন্টু এ। আইসোস্কেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার এরিয়া হচ্ছে b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এই দুটি বাহু যে দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, এইটি এবি এবং এসি, এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিসি বাহুটির দৈর্ঘ্য হচ্ছে এই দুটি বাহুর থেকে আলাদা। তাই এই ত্রিভুজটির নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি কথাটির অর্থ হলো দুটি বাহু সমান। সুতরাং এর এরিয়া হচ্ছে b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এই দুটি সমান বাহুর দৈর্ঘ্য, এই যে ধরেছি আমরা এ হচ্ছে দুটি বাহুর সমান এবং মানে অসমান বাহুটির দৈর্ঘ্য হচ্ছে বি। সুতরাং এরিয়া হাইট হচ্ছে √4 √ a² মাইনাস b/2 তার হোল স্কোয়ার, অথবা অর্থাৎ আমরা যদি 4 স্কোয়ার থেকে এ হাফ কমন নিয়ে বার করে দিই তাহলে আমাদের রুটের ভেতর পড়ে থাকে 4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজের হাইট অর্থাৎ শীর্ষকোণ থেকে তার বিপরীত বাহুর ওপর যদি আমরা লম্ব টানি তার যে দৈর্ঘ্য আমরা এইচ ধরেছি সেই দৈর্ঘ্যটি হলো ½ √4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার এবং পরিসীমা হলো তিনটি বাহুর যোগফল অর্থাৎ এখানে আমরা দুটি বাহু এ এবং বি তিনটি বাহুর যোগফল অর্থাৎ a+a+b অর্থাৎ হচ্ছে 2a+b। এরপর হচ্ছে সেকেলেন ট্রায়াঙ্গেল অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কথাটির অর্থ হলো যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান। এখানে আমরা দেখতে পাচ্ছেন এবি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি, এসি বাহুর দৈর্ঘ্য আমরা সি ধরেছি এবং বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বি ধরেছি, অর্থাৎ এখানে তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। এক্ষেত্রে আমরা এরিয়া প্রমাণ করতে পারি √s·a·s·b·s·a, গোটাটি থাকবে রুটের ভেতরে, যেখানে এস অর্থাৎ এস যে আমরা কথাটি বলছি এস কথাটির অর্থ হলো এই তিনটি বাহুর যোগফল ·2 অর্থাৎ a+b+c·2 এবং পরিসীমা তো আমরা জেনেই গেছি যে তিনটি বাহুর যোগফল অর্থাৎ a+b+c, এখানে আমরা ধরেছি a b c, এই তিনটি বাহুর যোগফল। আর এক ধরনের ত্রিভুজ হয় যেটি হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণটি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এইখানে
এবং বি বিসি, এবি এবং বিসি এই দুটি বাহুর মধ্যবর্তী কোণ হয় সমকোণ 90 ডিগ্রি বা পাই বাই টু বা পাই বাই টু। অর্থাৎ এক্ষেত্রে আমরা লেট এ পি ইকুয়াল টু পারপেন্ডিকুলার, অর্থাৎ এটিকে আমরা লম্ব হিসেবে ধরি এবিটাকে, বিসিটাকে ধরি বাহু বা বিসিটাকে ধরি যে বি বাহুটিকে, অর্থাৎ বি যে দৈর্ঘ্যটাকে আমরা ধরেছি বিসি বাহু সেটাকে আমরা বলি ভূমি, এবং এসি বাহুটিকে আমরা এইচ বা হাইপোটেনাস অথবা অতিভুজ হিসেবে ধরি। এর ক্ষেত্রে এরিয়া হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি বা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এখানে পি এবং বি আমরা ধরেছি লম্বর ক্ষেত্রে পারপেন্ডিকুলার এবং অতিভুজ ভূমির ক্ষেত্রে বেস, অর্থাৎ পি ইন্টু বি। পেরিমিটার তো আমরা জানি তিনটি বাহুর যোগফল পি প্লাস বি প্লাস এইচ। এক্ষেত্রে আমরা একটি সূত্র পাই যেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, যেটা থেকে আমরা এ এবং বি, এ বি এবং বিসি অর্থাৎ লম্ব এবং ভূমি এই দুটির মান জানা থাকলে অতিভুজের দৈর্ঘ্য, অথবা অতিভুজ এবং লম্বের মান জানা থাকলে ভূমির দৈর্ঘ্য, মানে অর্থাৎ এই ত্রিভুজের যে কোনো দুটির মান যদি আমরা জেনে থাকি তাহলে অপর একটি বাহুর মান এই সূত্রটি থেকে আমরা বার করতে পারি এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে যা পেরিমিটার অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 45 সেন্টিমিটার, দেন ফাইন্ড ইটস এরিয়া। আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে পেরিমিটারের সূত্র তা কি পাই, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান হয়, তিনটি বাহুই সমান হয়, অর্থাৎ এখানে 45 বলেছে। আমরা পেরিমিটার কি 3a, অর্থাৎ তিনটি বাহুর যোগফল a প্লাস এ 3a অর ইকুয়াল টু 45, অর্থাৎ a এর মান কত হবে 45 ডিভাইডেড বাই 3, অর্থাৎ কত 15, কারণ 3 আমরা জানি এর একটা বাহুর মান পেয়ে গেলাম, কারণ তিনটি বাহুই সমান, অর্থাৎ এই সমকোণী সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে প্রত্যেকটি বাহুর মান হচ্ছে 15 সেন্টিমিটার করে বা 15 ইউনিট করে। এবার আমাদের কি বার করতে হচ্ছে ফাইন্ড ইটস এরিয়া। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়ার আমাদের কি ইকুয়েশান ছিল, √3/4 × a। তো √3/4 × a করলে আমরা পাই √3/4 × a² √3/4 × a² এটি ছিল আমাদের এরিয়া সূত্র। তো আমাদের এর মান কি পেয়েছি 15, এর মান আমরা পাচ্ছি √3/4 × 15² এখানে √3/4 × 15² 15² অর্থ হচ্ছে 2 × 225, অর্থাৎ 225। সুতরাং আমাদের অ্যান্সার কি হবে 225√3/4 ইউনিট স্কোয়ার। এখানে ইউনিট স্কোয়ার কথাটি বা সেন্টিমিটার স্কোয়ারটি এখানে যেহেতু সেন্টিমিটার দিয়েছে তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার। সুতরাং আমাদের এখানে কি অপশান কী কী দেওয়া আছে, 215, 205, 225, অর্থাৎ ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো আমরা এভাবেই চলতে থাকবো, পরে পরবর্তীকালে আরও কিছু প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করব, এবং যে কোনো জব এক্সামের জন্য যে প্রশ্নগুলি প্রবাবেল অর্থাৎ আসার সম্ভাবনা খুব বেশি সে সম্বন্ধেও আমরা দেখব। তো আমরা এই ভিডিওটি যদি লাইক শেয়ার কমেন্ট করে থাকেন, যদি আপনাদের ভিডিওটি দেখে পছন্দ হয় তাহলে আমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।